গুড মর্নিং বন্ধুরা, কি করছো তোমরা? সবাই কেমন আছো? সকালটা সবার কেমন হচ্ছে? তো সবাই তো একটুখানি আছে, হ্যাঁ এবার ঠিক আসছে। আর সবাই এবার ব্রেকফাস্ট হয়ে গিয়ে যে যার কাজে বেরিয়ে গেছো, তাই তো? হ্যাঁ, আমি উঠেছি অনেকক্ষণ, উঠে একটুখানি ঘরের একটুখানি ইয়ে করলাম, কাজ করলাম, করে এখন আমি নিজের চর্চা করব, মানে শরীর চর্চা। তার জন্য কি করব, প্রথমে আমি খাবো হচ্ছে একটু অ্যাপেল সাইডার ভিনিগার আর হচ্ছে অ্যালোভেরা জুস, এটা খাবো। এই যে অ্যাপেল সাইডার ভিনিগারটা, এই যে এটা কোনো, এটা শেষ হয়ে এসছে বন্ধুরা, এটা আবার একটু নিতে হবে। ওখানে অর্ডার দিই, দেখো ওখানে টাইপারটা না কিনলে খুব অসুবিধা হচ্ছে আমার, যাবো দিকে একটুখানি এটা নেবো আর অ্যালোভেরা জুস নেবো, খেয়ে তারপরে একটুখানি ব্যায়ামের মতো করবো। পাচ্ছি না, কেননা কালকে ডাক্তার দেখিয়েছি, পেনটা খুবই হচ্ছে। তোমাদের বললাম, কালকে শেয়ার করলাম, ডাক্তার দেখে এসেছি, পেনটা খুব হচ্ছে, তাই জন্য কতটা কী করতে পারবো জানি না। আজকে আমি হয়তো নাও করতে পারি, কেননা পা, ডান পাটা দিয়ে বেশি হচ্ছে, তো মানে জাস্ট এই সাইডটা চাই। ছাড়ো, সকালবেলা এইসব নিয়ে আর আলোচনা করবো না, সব ভালো ভালো হয়ে যাবে, সবারই শরীর থাকলেই খারাপ হবে, বলো? মেশিন হলেই তো খারাপ হয়, তাই না? মেশিনেও তো ইয়ে চায়, একটু একটু আমাকে সার্ভিসিং করুক, ওরকম শরীর সবসময় ভালো 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 থাকলে হয়। যাই হোক, তোমাদের সঙ্গে আজকে আমার এই গুড মর্নিংয়ের এই রুটিনটা এ করলাম। আজকে ওয়েদারটা ভালোই, খুব সুন্দর, মেঘলাও আছে আছে। আমি একটু ছাদে যাব, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াটা খেয়ে নিই। চলো একটু ছাদে যাই, দেখি ছাদের পরিস্থিতিটা কীরকম। সবসময় ঘরের মধ্যে আমাদের কিচ্ছু ইয়ে করতে পারি না। চলো একটু ছাদে যাই। ছাদে গিয়ে দেখি যে কীরকম আছে, তারপরে আমি হয়তো জামা কাপড় ধুয়ে যাবো। কালকে আমার এক বন্ধু এসে আমার একটু আইব্রো করে দিয়ে গেছে, একটু মুখটা ফ্রেশ করে দিয়ে গেছে, ডোলে মলে দিয়ে গেছে, বলছে তুমি কিচ্ছু করো না, আসল কথা ইচ্ছা করে না, করি না। এখন এক কোনোদিনই আমি বেশি সেরকম নিজেকে নিয়ে চর্চা করতাম না, ওই জাস্ট আইব্রোটা করতে হয় তাই জন্য করতাম, অত বেশি করতাম না। তাই ওরা খুব এসে দুই বন্ধুতেই এসে কালকে একজন বন্ধু নিয়ে গেছিলো ডক্টরের কাছে, দেখতে পাচ্ছ বেশ ভালো ওয়েদারটা, খুব সুন্দর ভাল লাগছে। দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা, কোনো এনে তোমরা কি আমাকে বুঝতে পারছ? বুঝতে পারছ তো আমাকে? দাঁড়ো, একটু ভেতরে এসে কথা বলি। এবার বোঝা যাচ্ছে, তাই না? বেশ ভালো লাগছে, করলাম এটা একটু বসি, নিচটা একটু বসি। আর ছাদে একদম আসা হয় না, বেশ ভালো লাগছে নিচে দেখলাম, ওয়েদারটা ভালো, না ছাদে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। আচ্ছা আগে বলো তো, তোমরা কমেন্ট করোনি, আমার দুটো রেসিপি আমি পাঠিয়েছি, তোমাদের কেমন লাগলো জানি, সবাই জানো, কিন্তু আমার মতো একটু করে দেখবে, মশলা পেঁয়াজ টিয়াজ ছাড়া একটু করে দেখো। খুব টেস্ট হয়েছিল, মানে এত সুন্দর ইয়ে হয়েছিলো মশলা ছাড়া, কোনো কিছুই মশলা দিলে, ওই ইলিশ মাছের মাথা দিতে তো আর কিছু দিতে হয় না, মশলা সেরকম কিছু দিতে হয় না। আর ওই পুঁই শাকটাতেও
কিছুই দিদি তোমরা দেখলে পাঁচফোড়ন দিয়ে করেছি, করে দেখো আজকে কি করব সেটা ভাবছি। আজকে ভাবছি তোমাদের একটা ইয়ের রেসিপি শেয়ার করব, পেঁপে আছে একটা পেঁপে রেসিপি শেয়ার করব। পরে গিয়ে আমি পেঁপেটার করবো একটু বাদে, ওই পেঁপেটা পেঁপে ছেঁচকি ওটা একটা পেঁপে দিয়ে করব, ওটা করে দেখো ভাল লাগবে। আমি তোমাদের ওই রেসিপিটা একটু বাদে শেয়ার করব। আর তোমরা বোধ হয় এখন অফিস টফিসে বেরোচ্ছো, 9:30 বাজে না পুরো 10:00 হবে হয়তো, তোমরা অফিসে বেরিয়েও গেছো, অফিসে বোধ হয় অনেকে ঢুকেও গেছো আর অনেকে বাড়িতে আছো, যথারীতি সব লাঞ্চের প্রিপারেশান করছো। তা ঠিক আছে করো, আমি তো গুড মর্নিংটা তোমাদের করতে এলাম, আর একটু উপরের আকাশটাও দেখাতে এলাম যে কেমন লাগছে। তো তোমরা করো, আমিও আসছি পরে আবার রেসিপিটা নিয়ে, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। একটু কমেন্ট করে জানিও যে কী কী তোমরা দেখতে চাও রেসিপি এতে। আমি যেগুলো জানি আমার মায়ের কাছে শেখা, সেগুলো আমি তোমাদের শেয়ার করব, বা আমার মতো আমি যেরকমভাবে করি আমি তোমাদের শেয়ার করব। আর ওই দুটো রেসিপি কেমন লাগলো সেটা একটু জানিও, আর তোমরা কিন্তু পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা, সংসার সাথে থেকো। আর হ্যাঁ, আমার জানকিনী কালকে একটু ডাক্তারের কাছে গেছিলো, ওর আপডেটটা জানা হয়নি, ফোন করছিলাম, ওর মা বোধহয় এখন বেরোচ্ছে অফিসে, একটু ব্যস্ত হচ্ছে, ওর শরীরটা আমি জানিয়ে দেবো কেমন আছে। তোমরা ভালো থেকো, সাবধানে সব অফিসে যাও, বাই।